করোনা পরিস্থিতির মাজতে গোগামুখত ঘটিল এক জঘন্য কাণ্ড আর গোগামুখত ঘটা এক জঘন্য কাণ্ডয় এতিয়া বিভিন্ন স্থানত তুলপার সৃষ্টি করেছে। গোগামুখর ঠেকেরাগুড়ির এগারী কন্মানী ছাত্রীক ধর্ষণ করে হত্যা করলে কোনো এক নরাধমে। ঘরত কোনো নথকার সুযোগ লৈ ছাত্রীগীক ধর্ষণ করে হত্যা করে ঘরের ভিতর গামোচারে ওলমাই থাক গেল নরাধমটে। এই ঘটনায় তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে অঞ্চলটুক আর দোষীক শীঘ্রে গ্রেপ্তার করে শাস্তি দিয়ার দাবিত গোগামুখ আসুয়ে আজি উলিয়ায় এক মানব শৃঙ্খল। যেহেতু সমগ্র দিনক দিনে এনে ধরনের ঘটনাবর খুব বাড়ি গেছে, জনগণের সুরক্ষিত যদি ভবিষ্যতের কথা আমি বারে বারে সকলে দাবি করে আছি, সুরক্ষিত ভবিষ্যতের কিন্তু যখন যেদরে আমি সুরক্ষা পাব লাগছে সুরক্ষা নোহা হয়েছে আর এই আটাইতক আমার সমাজ ব্যবস্থাটো কলুষিত করেছে এনে ধরনের ঘটনাসমূহ। গতি আমি যা হোক অল্প কেদিনমান আগে একটা ঘটনা এনে ধরনের ঘটনা সংঘ আর সন্দেহজনক এনেকা একটা ঘটনা যাকালি যা পরশি দিন ঠেকেরাগুড়িস্থিত যে এখন গাঁত তেনেধরনের একটা ঘটনা সংঘটিত হয়েছে। আমি এই ঘটনাক ছাত্র সন্থায় তীব্রভাবে নিন্দা করেছো আর এনে ধরনের কার্যর জড়িত যিকোনো ধরনের কার্য নয় চুর ডকায়ত হত্যাকারী বা ধর্ষণ যি কার্য নহক দোষীক কিন্তু কেবল দোষী হিসাবে চাবলে কোনো জাত পাত হব নালাগে, তাত কোনো ধর্ম বর্ণ থাকিব নালাগে, কোনো ধর্ম বর্ণ বৈষম্য নথকে। যদি যুজনে দোষী সাব্যস্ত হয় দোষীক উচিত শাস্তি প্রদান করক আর দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করক যাতে আহিবলগা দিনত এনেধরনের কোনো তেনেধরনের দুষ্কার্য করিবর কারণে কোনো সাহস নকরে। আর এই ক্ষেত্রত সমূহ জনগণের সুস্থির সিদ্ধান্তর প্রয়োজন আছে, কেবল আবেগিক হয়ে কেতবর সিদ্ধান্ত ললে নহব। আমি সম্পূর্ণরূপে ন্যায়ের উপর আস্থা রাখি প্রশাসনক আমি অনুরোধ জানাইছি, প্রশাসনে যাতে কোনো ধরনের তেখেতসকলের গাফিলতি নকরে আর সম্পূর্ণ ন্যায় পরিয়ালটির লগতে ছোৱালীগৰাকীক ন্যায় প্রদান করবর কারণে সকল ধরনের যাতে চেষ্টা অব্যাহত রাখে তার কারণে আমি গোগামুখ ছাত্র সন্থায় আহ্বান।